অসম ত্রিপুরা সীমান্ত কদমতলা এলাকায় NH 208B নম্বর বিকল্প জাতীয় সড়কের অধিগ্রহণ করা জমি এবং ঘরবাড়ির টাকা না পাওয়ায় নির্মাণ সংস্থা AKCC-র ম্যানেজার ইঞ্জিনিয়ার সহ 6 থেকে 7 জনকে তালাবন্দী করে রাখলো উত্তেজিত জনতা। সরকারি আধিকারিকের বদান্যতার শিকার সাধারণ জনগণ, দাবি ন্যায্য টাকা পাওয়ার। ঘটনা মঙ্গলবার সকালে উত্তর ত্রিপুরার কদমতলার সরসপুর এলাকায়। জানা গেছে, সীমান্তের ঝেরঝেরি থেকে বরগুল ভায়া কদমতলা সরসপুর প্রায় 5 কিলোমিটারের ভেতরে থাকা 50 থেকে 60 পরিবার উদ্বাস্তুর মতো দিন যাপন করছেন। বিকল্প জাতীয় সড়ক নির্মাণ সংস্থার কর্তৃপক্ষরা দীর্ঘ 8 থেকে 9 মাস ধরে তাদেরকে আশ্বাস দিয়ে আসছিলেন, কিন্তু আশ্বাস থাকছিল আশ্বাসে বলে অভিযোগ। এলাকাবাসীর পক্ষ থেকে জেলা শাসকের নিকট বারবার লিখিতভাবে জানানোর পরও কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে এদিন সকালে 50 থেকে 60 পরিবারের লোকজন ন্যায্য টাকা পাওয়ার দাবিতে ম্যানেজার ইঞ্জিনিয়ারদের তালাবন্দি করে রেখে প্রতিবাদ শুরু করেন। এলাকার জনগণের দাবি, হয় তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়া হোক, নতুবা সরকার অধিগ্রহণ করা জমি ও বসত বাড়ি ফিরিয়ে দিক। রয়ে গেছে আজ 8-9-10 মাস হইতেছে, আমাদের কোনো খরচ দিতেছে না। আমাদের বাড়িঘরে আমরা একটু শরণার্থীর মতো, উদ্বাস্তুর মতো আমরা দিনাতিপাত করতেছি, অনেক কষ্ট সহ্য করতেছি। আমাদের বারবার তাদের কাছে আমরা গিয়েছি, এডিএমের কাছে গিয়েছি, ডিএমের কাছে গিয়েছি, আমাদের কোনো সদুত্তর পাই নাই। যারা এই নির্মাণ কাজে নিযুক্ত আছে তাদের কাছে গেছি, তারাও আমাদের কোনো আশ্বাস দেয়নি। এইভাবে আমরা বহু কষ্টে আমরা দিন কাটতেছি। তাই আমরা দীর্ঘ এই আমরা অধৈর্য হয়ে আমরা আজকে আমাদের একটাই দাবি, আমাদের টাকা, যে বকেয়া টাকা ওইগুলো ফেরত আমার টাকা দিয়ে দিতে হবে, নতুবা যে যে জায়গাগুলা, যে বসত বাড়ি আর জমিগুলা যেগুলো একোয়ার করেছে ওইগুলো আমাদের আবার ফেরত। ঘটনাস্থলে উপস্থিত কদমতলা থানার পুলিশ ও কদমতলা ব্লক চেয়ারম্যান সহ কাজের দায়িত্বে থাকা প্রজেক্ট হেড ব্লক চেয়ারম্যান সুব্রত দেবের আশ্বাসে ইঞ্জিনিয়ার ম্যানেজারদের তালামুক্ত করে উত্তেজিত জনতা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।